আজ সৃষ্টি শুকের উল্লাসে মুরমু হাসে মুর চোখ হাসে মুর টক বগি খুন হাসে আজ সৃষ্টি শুকের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণে পল্লবে বান্দেকে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লবে আসলো হাসি আসলো পাগল মুক্তি এলো আসলো পাগল মুখ ফুটে আজ বুক ফাটে মন তিক্ত দুঃখে সুখ হাসে ওই তিক্ত বুকে দুঃখ হাসে আজ সৃষ্টি শুকের উল্লাসে সৃষ্টি শুকের উল্লাসের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আজকেও প্রথমে রয়েছে রূপকথা আমাদের এ পর্বের গল্প বুদ্ধির পালোয়ান বুদ্ধি পালোয়ানের বেজায় নাম তার মতো পালোয়ান নাকি আর একটিও নাই পেশি পালোয়ান সত্যিকারের মস্ত পালোয়ান বুদ্ধি পালোয়ানের নাম শুনে সে হিংসায় আর বাঁচে না শেষে একদিন পেশি পালোয়ান আর থাকতে না পেরে কম্বলে 90 মণ আটা বেঁধে সেই কম্বল কাঁধে ফেলে বুদ্ধি পালোয়ানের বাড়ি রওনা হলো আর খিদে পাওয়ায় পেশি পালোয়ান কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসলো তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার জল অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটি আটা মেখে সেটাও খেয়ে নিল শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল সে ডোবা এক হাতি রোজ জল খেতে আসতো সেদিনও জল খেতে এসে ডোবা খালি দেখে তার ভীষণ রাগ হলো পাশে একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গোদা পায়ের এক লাথি পেশি পালোয়ান লাঠি খেয়ে বলল ওরে মাথা টিপিয়ে যদি দিবি তো একটু ভালো করে দে না বাপু তখন হাতির আরও বেশি রাগ হলো সে সুর তুলে পেশি পালোয়ানকে তুলে আছড় মারতে চেয়েছিল কিন্তু তার আগেই পেশি পালোয়ান তড়াক করে লাফিয়ে উঠে হাতি মশাইকে থলের মধ্যে পুড়ে রওনা হলো খানিক দূর গিয়ে সে বুদ্ধি পালোয়ানের বাড়িতে এসে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো কই হে বুদ্ধি পালোয়ান ভারী নাকি পালোয়ান তুমি সাহস থাকে তো লড়ো না এসে বুদ্ধি পালোয়ান তাড়াতাড়ি বাড়ির পেছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল তার বউ বলল কর্তা আজ বাড়ি নেই কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন পেশি পালোয়ান বলল এটা তাকে দিয়ে বলো যে এর মালিক তার সঙ্গে লড়তে চায় এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠানে ফেলে দিল ব্যাপার দেখি বাড়ির লোকের চক্ষু স্থির কিন্তু বুদ্ধি পালোয়ানের শিয়ানা খোকা হেরে গলায় চেঁচিয়ে উঠল ও মা গো দুষ্ট লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে কি করি বলো তো তার মা বলল কিচ্ছু ভয় নেই তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও এই কথা বলা মাত্রই ঝাঁটার ঝটপট শব্দ হলো আর ছেলেটা বলল
ওই যা, এই দুটো নর্দমায় পড়ে গেল। পেশি পালোয়ান ভাবলো, যার খোকা এরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত জুড়ি হবে। বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, সেটা উপড়ে নিয়ে পেশি পালোয়ান হেঁকে বলল, ওরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল, তাই এটা নিয়ে চললাম। খোকা তৎক্ষণাৎ বলে উঠল, ও মা, দেখেছ, ওই দুষ্ট লোকটা বাবার খড়কের কাঠি নিয়ে পালিয়ে গেল। খড়কের কাঠি শুনে পেশি পালোয়ানের চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল। সে ভাবল, দরকার নেই বাপু ওসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হনহন করে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। এদিকে বুদ্ধি পালোয়ান বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে লোকটা গেল কই? খোকা বলল, সে ওই তাল গাছটা নিয়ে পালিয়ে গেল। তুই তাকে কিছু বললি না? নিয়ে গেল, তা আমি কী করে বলবো? এই কথা শুনে বুদ্ধি পালোয়ান ভয়ানক রেগে গেল। হতভাগা, তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি? দরকার হলো দুটো কথা বলতে পারিস নে? যা, আজই তোকে গঙ্গায় ফেলে দিয়ে আসব। এই বলে সে অপদার্থ ছেলেটাকে গঙ্গায় ফেলে দিতে চলল। কিন্তু গঙ্গা তো আর গ্রামের কাছে নয়, সে অনেক দূর। বুদ্ধি পালোয়ান হাঁটছে তো হাঁটছে, আর ভাবছে, ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে, আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম। কিন্তু ছেলেটা কাঁদেও না, কিছু বলেও না, সে বেশ আরাম করে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে। বুদ্ধি পালোয়ান তাকে ভয় দেখিয়ে বলল, আর দেরি নেই, এই গঙ্গা এসে পড়লো বলে। ছেলেটা চট করে বলে উঠল, হ্যাঁ বাবা, বড্ড জলের ছিটা লাগছে। শুনে তো বুদ্ধি পালোয়ানের চক্ষু স্থির। সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল, শিগগির বল সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস কি না? ছেলে বলল, ওকে তো আমি কিছু বলিনি, আমি মাকে চেঁচিয়ে বললাম দুষ্ট লোকটা বাবার খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। বুদ্ধি পালোয়ান একগাল হেসে তার পিঠাবড়ে বলল, সাবাস ছেলে, বাপকা বেটা। সেদিন আমরা সবাই মিলে গাছ দেখতে বেরিয়েছিলাম। বিভিন্ন প্রজাতির গাছ, এক একটা গাছ এক এক রকম, কোনোটা বড়, কোনোটা ছোট, আবার কোনোটা অনেক অনেক বড়। আমাদের যেমন হাত পা মাথা আছে, তেমনি গাছেরও আছে শিকড়, ডালপালা আর পাতা। খালামুনি আমাদের কয়েকটা গাছ চিনিয়ে দেন এবং সেগুলি সম্পর্কে বলেন। আম গাছ, বাংলাদেশের সব জায়গায় আম গাছ দেখা যায়, তবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও দিনাজপুরে বেশি। এসব অঞ্চলে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ ও ফজলি আম বিখ্যাত। আম গাছের আকৃতি অনেকটা ছাতার মতো, এই ডালপালা চারিদিকে ছড়িয়ে যাবে। এর বাকল ধূসর বর্ণ ও আমস্ত্রিণ পাতা সবুজ আর ঘন। আম গাছ বেশ দীর্ঘজীবী, প্রায় হাজার বছর বাঁচে। কাঁঠাল গাছ, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল দীর্ঘজীবী ও চিরসবুজ গাছ। পুরনো কাঁঠাল গাছ বিশাল আকারের হয়। এই গাছের অনেক শাখা থাকে, বসন্তকালে গাছে কাঁঠাল ধরে, তবে গ্রীষ্মে পাকে। তাল গাছ, তাল গাছের উচ্চতা 30 মিটার পর্যন্ত হয়। এর কোনো শাখা নেই, গাছের মাথায় গুচ্ছ গুচ্ছ পাতা থাকে। তাল গাছের পাতা দিয়ে তালের হাত পাখা তৈরি হয়। এদেশে একসময় তাল পাতায় লেখা হতো, তাল পাতায় লেখা পুঁথি এখনো দেখা যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল পাতা দিয়ে অনেক সুন্দর হাত পাখা হয়। আমরা তাল পাতা দিয়ে হাত পাখা বানানো দেখতে যাই। প্রথমে মস্ত বড় পাতাগুলিকে কেটে বেঁধে রাখা হয়, তারপর সুন্দরভাবে ছেঁটে ছেঁটে পাখার আকৃতি দেওয়া হয়। পাখার কোনোগুলো নকশা করে বেঁধে দেওয়া হয়, আমরাও সুন্দরভাবে বাঁধার চেষ্টা করি। পরে তাল পাখা দিয়ে সবাই মিলে বাতাস করি। খালামুনি আমাদের বিভিন্ন রকমের গাছ এঁকে দেখা। ঝটপট করে আমরা একটু গাছ কি কি গাছ দেখেছি? আম গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ। প্রথমে আমরা একটা আম গাছ আঁকা দেখি, ঠিক আছে? সোজা একটা, প্রথমে একটা সোজা লাইন, আর অনেক রকম সবুজ রং থাকে গাছে। সবুজ পছন্দ? আমরা
সবাই খুব সবুজ রং পছন্দ করি না? রং শুরু করছি প্রথমে দেখলে তো বন্ধুরা, কাগজ ছিঁড়ে ছিঁড়ে কি সুন্দর একটা গাছ হয়ে গেল। তুমিও পারো এরকম করতে, চেষ্টা করবে তো? সবশেষে আমরা সবাই মিলে গাছের ছবি আঁকি। পর্বে আজ আমরা এসেছি আমাদের পাকিস্তানি বন্ধুদের বাসায়। ওরা হচ্ছে উরুবা ইউসুফ এবং উজের ইউসুফ। ওরা বাংলাদেশে আছে প্রায় 9 বছর। চলো বন্ধুরা, ওদের সাথে পরিচিত হই। মেরা নাম উরুবা, মে স্ট্যান্ডার্ড 1 না পড়তি হুঁ, মেরা স্কুল ইন্টারন্যাশনাল তর্কি সাব স্কুল। মেরা নাম উজের, মে ক্লাস হে কে ট্রিটি সব স্কুল, ও মেরি মেরি ক্লাস KG1B और मैं KG1B पढ़ता हूँ। मुझे इधर बहुत सारी चीज़ें अच्छी लगती हैं।
किंग चिकन पिज़्ज़ा हाट डोमिनोज पिज़्ज़ा और बांग्लादेश बहुत अच्छा है और इधर बहुत सारे अच्छे फ्रेंड्स हैं मेरे और इधर बारिश भी होती है इधर अच्छा अच्छा खाना भी बनते हैं। मैं अपनी मम्मी पापा के पास रहता हूँ और दो बहनों के साथ रहता हूँ और मैं मुझे यहाँ पर बहुत अच्छा लगता है। यहाँ पर बारिश भी अच्छी होती है और सब कुछ यहाँ पर ग्रीन होता है और यहाँ पर फ्लावर्स भी अच्छे होते हैं और मुझे यहाँ पर बहुत अच्छा लगता है। প্রতিবারের মতো আজও আমরা পাকিস্তানের একটি ঐতিহ্যবাহী উৎসবের কথা শুনব, আর সেটি হচ্ছে ঘুড়ি উৎসব। এটাকে পাকিস্তানিরা বাসন্ত বলে। বসন্তকালকে উদযাপনের জন্য প্রতি বছর পয়লা বসন্তে মেয়েরা হলুদ পোশাক পরে, গাঁদা ফুলের মালা পরে এবং ছেলেরা হলুদ রঙের কুর্তা সালোয়ার পরে। এই দিনে বিভিন্ন জায়গায় ফুলের প্রদর্শনী হয়। बसंत में बहुत मज़ा आता है, उधर काइट्स उड़ाते कलरफुल वाइट ब्लैक बहुत सारे अच्छी चीज़ें होती हैं उधर और उधर झूले भी झूलते हैं और खाना भी होता है उधर और उधर टिक्का भी होता है, चाइनीज़ राइस भी होते हैं, केक भी होता है, आइसक्रीम भी होती है और चाइनीज़ राइस भी होते हैं। बहुत सारे फ्रेंड्स भी आते हैं और फ्रेंड्स को अपने घर बुलाते हैं और फ्रेंड्स अपने घर बुलाते हैं कि हमारा भी घर देख लेना इतना प्यारा सा। मुझे बहुत पतंग अच्छी लगती हैं, काटने के बहुत अच्छे लगते हैं और मैं बहुत जिसकी पतंग कटती है वो एंजॉय करता है, जो जिसकी पतंग कट जाती है वो सैड हो जाता है तो ना है और नीचे भी गिर जाती है उनकी पतंग। उधर मुझे वहाँ बहुत अच्छा लगता है। ड्रीम वर्ल्ड में एक उधर ट्रांसपोर्ट खड़ा हुआ होता है, हम लोग उसके ऊपर सब लोग बैठते हैं और ना सारे बच्चे उसको बैठ जाते हैं ऊपर, उनको बहुत हमको बहुत मज़ा आता है। सबसे आकर्षणीय विषय होते आकाशे रंग बेरंगेर घुड़ी उड़ानो। প্রতিটি বাড়ির ছাদে কিংবা খোলা জায়গায় মাঠে নারী পুরুষ শিশু কিশোর বিভিন্ন আকৃতির ও বিভিন্ন রঙের ঘুড়ি উড়িয়ে খুবই মজা করে। পুরোটা আকাশ যখন লাল নীল হলুদ সবুজ রঙের ঘুড়িতে ছেয়ে যায়। এই দিন পাকিস্তানিরা বারবিকিউ, টিক্কা, বিরিয়ানি, আইসক্রিম ইত্যাদি খাবার সবাই মিলে মজা করে পরিবেশন করে। বন্ধুরা, এখন তোমাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। বিদায় বন্ধুরা। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। হিমালয় পর্বতমালার পূর্বাংশে নেপাল ও তিব্বতের মধ্যে এর অবস্থান। এভারেস্ট পর্বত শৃঙ্গটি চুনাপাথর দ্বারা গঠিত হলেও সারা বছর বরফে ঢাকা থাকার কারণে ক্ষয় হয় না। 1852 সালে ভারতীয় জরিপ বিভাগের বাঙালি অফিসার রাধানাথ শিকদার হিমালয়ের এই সর্বোচ্চ শৃঙ্গটি আবিষ্কার করেন। ব্রিটিশ ভারতের তখনকার জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নামকরণ করা হয় এভারেস্ট। শৃঙ্গটি আবিষ্কারের পর থেকেই পর্বতারোহীরা অভিযান চালিয়েছে একে পদানত করতে। দুর্গম বরফ, হিমবাহ ও তুষারঝড়ে অনেক অভিযান ব্যর্থ হয়েছে, অনেক অভিযাত্রী প্রাণও হারিয়েছেন। অবশেষে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন তেনজিং এবং হিলারি নামক দুজন অভিযাত্রী। 1953 সালের 29 মে নেপালের শেরপা তেনজিং নোর্গে প্রথম পা রাখেন পর্বত চূড়ায়। তার কয়েক মিনিট পর শৃঙ্গে ওঠেন তার সঙ্গী নিউজিল্যান্ডের অধিবাসী এডমন্ড হিলারি। এস্কিমো উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়া আর্কটিক অঞ্চলের অধিবাসীদের এস্কিমো বলে। এরা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও অন্যান্য সুমেরীয় অঞ্চলেও বাস করে। এস্কিমোরা ছোট ছোট দলে বাস করে, দলে একজন দলপতি বা প্রধান থাকে। এরা সমুদ্রের সিল, তিমি ইত্যাদি শিকার করে নিজেদের খাবার, ঘরবাড়ি, তেল ও জ্বালানির ব্যবস্থা করে। গরমকালে এরা হরিণ ও সিলে চামড়ায় তৈরি তাঁবুতে বাস করে। শীতকালে বরফ খুঁড়ে পাথর বা কাঠে ঢাকনা দিয়ে ঘর তৈরি করে, এই ঘরকে ইগলু বলে। স্থলপথে চলাচলের জন্য এরা কুকুর টানা স্লেজ গাড়ি এবং জলপথে ভ্রমণের জন্য কায়াক নামক পরিচিত চামড়ায় তৈরি ছোট নৌকা ব্যবহার করে। এস্কিমোদের আনুমানিক সংখ্যা 55,000। যুক্তরাষ্ট্র ও কানাডা সরকার এস্কিমোদের জনসংখ্যা ও অর্থনীতি সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ইগুয়ানা এক ধরনের সরীসৃপ।
দেখতে অনেকটা বড়সড় টিকটিকি বা গুইসাপের মতো। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ, বিশেষ করে গ্যালাপোগাস দ্বীপে এদের মূল আস্তানা। ইগুয়ানারা দল বেঁধে বসবাস করতে পছন্দ করে। এরা সারাদিন রোদে কাটায়, খাওয়ার সময় হলে সাগরের পানিতে নেমে যায়। ইগুয়ানারা 3 ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় প্রায় 20 পাউন্ড। আমাদের আজকের বন্ধু অনক, অনেক সমস্যা নিয়ে জন্মেছে সে। খুব ভালো চোখে দেখতে পায় না সে, শুনতেও পায় কম, আর কথাও বলতে পারে না। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও অনক স্বাভাবিক সব কাজবাজ করে যাচ্ছে, আর তাকে ধীরে ধীরে স্বাভাবিক হতে সাহায্য করছে স্কুল ফর গিফটেড চিলড্রেন। অনক আমার ছেলে, গর্ভকালীন সময়ে জার্মান মিডলসের কারণে ওর কিছু সমস্যা দেখা দেয়, আর যে কারণে তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, তার চোখের দেখার সমস্যা আছে এবং কিছু সেন্সরি প্রবলেম তার আছে। তো ওকে নিয়ে প্রথম আমরা বুঝতে পারি নাই কী করবো, কোথায় যাব। স্কুলে ভর্তি করার পর ও আস্তে আস্তে সেগুলি রিকভার করতে পারতেছে আস্তে আস্তে। বাচ্চাটার বিহেভিয়ারের ডেভেলপমেন্ট কী হবে, ওর স্ট্যাটাসটা কি, বলা যেতে পারে সম্পূর্ণ ডার্ক জোন যেটা আমরা ওই জায়গাটাতে ছিলাম। আমরা তখন ইনফ্যাক্ট অনেকগুলো স্কুলে গিয়েছি, অনেকের কাছ থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি স্পেসিফিক সাপোর্টটা আমরা কোথাও পাইনি। দেন ও 7.5 বছর বয়সে এই স্কুলিংটা শুরু হলো, তখন ওর কন্ডিশনটাতে প্রায় অসহনীয় একটা কন্ডিশন ছিল। ফিজিক্যালি আমাদেরকে অ্যাটাক করা, ওর নিজেকে হিট করা থেকে শুরু করে বিভিন্ন রকম স্পিটিং, এভরি সারাউন্ডিংসে কমিউনিকেশনের সাংঘাতিক একটা ডিসএবিলিটি ছিল তার। স্কুলিংয়ের পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ওর ইমোশনাল এক্সচেঞ্জটা অনেক ইম্প্রুভ করেছে, এখন সে তার চার্ম অথবা মানে জয় এন্ড শেয়ার করে আমাদের সাথে সে ফান করে। বিভিন্ন সাংকেতিক ভাষা ও থেরাপির মাধ্যমে অনককে স্বাভাবিক সব কাজ শেখানো হচ্ছে। সে এখন লিখতে পারে, খেলতে পারে, এমনকি বাংলাদেশি মানচিত্র চিনতে পারে। আজ এই পর্যন্তই, পরে পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণে পল্লবে, বান্দেকে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লবে। আসলো হাসি আসলো পাগল, মুখ দিয়ে এলো আসলো পাগল, মুখ ফুটে আজ গুপ ফাটে, মোর লিপ্ত বুকে সুখ হাসে, ওই লিপ্ত বুকে দুঃখ হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণে পল্লবে, বান্দেকে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লবে। আসলো হাসি আসলো পাগল, মুখ দিয়ে এলো আসলো পাগল, মুখ ফুটে আজ গুপ ফাটে, মোর লিপ্ত বুকে সুখ হাসে, ওই লিপ্ত বুকে দুঃখ হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে। বন্ধুরা, সৃষ্টি সুখের উল্লাসের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আর আজকেও প্রথমে রয়েছে রূপকথা। আমাদের আজকের গল্প বুদ্ধুর বাপ। একদিন ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধুর বাপ। বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে, আর দলে দলে বাবু ঋষি সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবু তাড়াতে যায়, কিন্তু ঠকঠকি শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বলে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। আসলে ইরিমিরি কিরি বাঁধন বলে কিছু নেই, বুদ্ধুর বাপ বাবু পাখিদের ওপর খেপে এ কথা বলে। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ রাতে এসে বুদ্ধুর বাপের ধান খেতে ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়েছে বাঘ টেরই পায়নি। সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। ইরিমিরি কিরি বাঁধন শুনে বাঘ ভাবল, এটা আবার কেমন বাঁধন, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। বাঘ আস্তে আস্তে ধান খেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বলল, ভাই, একটা কথা আছে। বুদ্ধুর বাপ তো বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল,
কিন্তু সে খুব বুদ্ধিমান লোক ছিল, তাই সামলে নিয়ে বাঘকে বলল, কি কথা ভাই? বাঘ বলল, ওই যে তুমি কি বলছো, কিরিমিরি বাঁধন নাকি? সেটি আমাকে একটি দেখাও না ভাই। বুদ্ধুর বাপ বলল, সে তো ভাই এমনি এমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। কি কি লাগবে আমাকে বলো, আমি সব এনে দিচ্ছি। বুদ্ধুর বাপ বলল, একটা খুব বড় মজবুত থলে চাই, এক গাছে খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটি মস্ত মুগুর চাই। বাঘ বলল, শুধু এই চাই? এসো বানতে আর কতক্ষণ। সেটা ছিল হাটের দিন। পথ দিয়ে খোয়ালারা মস্ত থলে মাথায় নিয়ে হাটে চলেছে। বাঘ তাদের সামনে গিয়ে হালুম বলে দাঁড়াতেই সব খোয়ের থলে ফেলে দৌড়ে পালালো। তারপর বাঘ গেল দড়ি আনতে। দড়ি আনতে তাকে বেশি দূর যেতে হলো না, মাঠের কাছেই গরু বাঁধা ছিল। বাঘকে দেখেই দড়ি ছিঁড়ে দৌড়ে পালালো। তারপর বাঘ একটি মস্ত মুগুর জোগাড় করে থলে দড়ি আর মুগুর এনে বুদ্ধুর বাপকে দিল। বুদ্ধুর বাপ বলল, আচ্ছা তবে তুমি একটিবারই থলের ভিতর এসো দেখি। বলতেই বাঘমশায় গিয়ে সে থলের ভিতর ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। তারপর দুই হাতে সেই মুগুর তুলে ধাঁই করে সেই থলের ওপর যেই এক ঘা লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, ও কী করছো? বুদ্ধির বাপ বলল, কেন, ইড়িমিড়ি কিরি বাঁধন দেখাচ্ছি। এই বলে মুগুর দিয়ে ধাঁই ধাঁই করে থলের ওপর মারতে লাগলো। মার খেয়ে বাঘ বিকট চিৎকার করে কোঙাতে লাগলো। সেই শব্দে বাবুইরা সব পালালো আর মার খেয়ে বাঘও পালালো, আর বুদ্ধির বাপের ধান রক্ষা পেল। সেদিন খালামণি আমাদের দেখাতে হরেক রকম গাছের পাতা নিয়ে আসেন, কোনোটা লম্বা আবার কোনোটা গোল, এছাড়াও নানান ধরনের গাছের পাতা আর তাদের ব্যবহার নিয়ে বলেন। কাঁঠাল পাতা অনেকটা চ্যাপ্টা ধরনের শক্ত পাতা, আর কাঁঠাল পাতা শক্ত হওয়ায় এটি দিয়ে মানুষ অনেক ধরনের কাজ করত। অনেক আগে কাঁঠাল পাতা দিয়ে ঠোঙ্গা বানিয়ে বাজারে কেনা বেচার কাজ চালানো হতো। খালামণি আমাদের কাঁঠাল পাতার বাটি বা ঠোঙা বানানো দেখান। একটার সাথে একটা পাতা জোড়া দিয়ে বানানো হয় বাটি। লম্বা করে একটা পাতার ফিতার মতো বানিয়ে ঘুরিয়ে এছাড়াও পাতা দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর বাটি দেখি। নারিকেলের পাতা দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানানো যায়। লম্বা লম্বা পাতা দিয়ে খালামণি আমাদের খেলনার হাত ঘুড়ি বানিয়ে দেন। মাথাটাকে এনে এখানে যে একটা গ্যাপ হলো, গ্যাপের মধ্যে আমরা টান দেব, এটাকে আটকে ফেল। কতটুক লাগবে? দেড় টুক লাগবে। আমরা ছিঁড়ে বলবো না, পরে সেই ঘড়ি আমাদের পরিয়ে দেন। আরও বানানো হয় চশমা। প্রথমে পাতাগুলিকে গোল করে জোড়া দিয়ে চশমার আকৃতি দেওয়া হয়। গোল করে চশমা কেমন? গোল না? চশমা কে পরবে? চশমা আমি। আমি অবশেষে কে পরাচ্ছি? আমি। এটা সানগ্লাস, ঠিক আছে? চশমা বানানো হয়ে গেলে সেগুলো আমরা সবাই চোখে দিয়ে খুব মজা করি। কলা পাতা অনেক বড় আর খুব সুন্দর। খালামণি আমাদের বলেন, আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে কলা পাতা। আগে যখন প্লেট ছিল না, কলা পাতায়ও সবাই খেত, জানো? তাই সেদিন আমরাও ঠিক করি কলা পাতায় খাবো। পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে আমরা খেতে বসি। কলা পাতায় পায়েস আর পাতার বাটিতে মুড়ি, আর কি মজা! আমরা অনেক মজা করে খাই।
সেদিন আমরা গাছ আঁকলাম, তাই না? আজকে আমরা পাতা আঁকবো। তারপর খালামণি আমাদের পাতার ড্রয়িং শেখান। ছটফট করে কতগুলো পাতা এটা কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা। সবশেষে আমরা সবাই মিলে পাতার ছবি আঁকি। ঘাস আর পাতা শুধুই সবুজ আর সবুজ। বন্ধুরা, মজার ছবিতে আজ আমরা জানবো শিল্পী কামরুল হাসানের কথা। শিল্পী কামরুল হাসান পটুয়া নামে পরিচিত হতে পছন্দ করতেন। লোকশিল্পের শিল্পীদের পটুয়া বলা হতো। লোকশিল্পের গুণাগুণকে শিল্পী কামরুল হাসান নিজের ছবিতে ব্যবহার করেছিলেন। তিনি সারা জীবন ধরে এঁকেছিলেন অসংখ্য ছবি। তার মতো এত বেশি সংখ্যক ছবি এঁকেছেন এমন শিল্পী শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে দু চারজনের বেশি খুঁজে পাওয়া যাবে না। অবশ্য তার ছবির মধ্যে ড্রয়িংয়ের সংখ্যাই ছিল বেশি। ড্রয়িংয়ে কামরুল হাসান ছিলেন অত্যন্ত দক্ষ। এই দক্ষতায় তিনি বিশ্বের খ্যাতিমান ড্রয়িং মাস্টারদের মধ্যে ছিলেন অন্যতম। 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকালীন পোস্টার চিত্রে তিনি তৎকালীন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়ার একটি ড্রয়িং করেছিলেন। নিষ্ঠুরতা ও হিংস্রতার মূর্ত প্রতীক হয়ে আছে ছবিটি আজও। কামরুল হাসানের জন্ম 1921 সালে 2রা ডিসেম্বর। শৈশবে গ্রামের মানুষ ও আদিবাসীদের সাথে তার ছিল মধুর সম্পর্ক। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি বাড়ির কাছে মডেল স্কুলে পড়েছেন। এখানে ছবি আঁকা ও মডেল তৈরির নিয়মিত ক্লাস হতো।
তবে ছবি আঁকার হাতেখড়ি পিতার কাছ থেকে পেয়েছিলেন কামরুল হাসান। 1947 সালে তিনি কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করে 1948 সালে ঢাকায় চলে আসেন। তারপর যোগ দেন জয়নুল আবেদিনের সাথে আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজে। অংশে আমরা আজ এসেছি আমাদের বেঞ্জিয়ামের বন্ধুর আলমার বাসায়। 7 বছর বয়সের আলমা ওর বাবা মা ও ছোট বোন আলভিরার সাথে থাকে। বেঞ্জিয়ামে 3টি ভাষা প্রচলিত, ফ্লেমিশ, ফ্রেঞ্চ ও জার্মান। আলমার মাতৃভাষা ফ্লেমিশ, কিন্তু বাংলাদেশে আলমার অনেক বাঙালি বন্ধু আছে, তাই সে বাংলাও বলতে পারে। কেমন আছো আলমা? ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। বাংলাদেশে কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমার পছন্দ খাবার হলো পোলাও। ফেভারিট কালচার ইলো অ্যাক্টিভিটেট ইন বেলজিয়াম। ইদার ইয়ার দি ইয়ারস্টে স্যাটারডাগ ফান জানুয়ারি ভিরে বে বোমলস। অব দি ডাগ ফার্কলেদেন আলো গ্রোটে মেনসেন ইন কিন্দ্রেন সিখ। ওয়ে জাইন জো ফার্কলেদ দ্যাট নিমান্দ অন্স কান হারকেনেন। দ্যাট কান আন ক্লোন জাইন অফ আন প্রিন্সেস সাম হু een leeuw of een poes, ook anderen een spook of een piraat. Eigenlijk kan alles. Tijdens de dag gaan we van huis naar huis. এতক্ষণ আমরা আলমার কাছ থেকে বেঞ্জিয়ামের একটি খুবই প্রচলিত সাংস্কৃতিক উৎসবের কথা শুনলাম, যার নাম বোমেলস। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শনিবার এটি পালিত হয়। Samen met een paar vriendjes bellen we dan en zingen een liedje. Dan krijgen we een paar centjes of een snoep. En de mensen moeten dan raden wie we zijn. 'S Avonds doen de grote mensen ook mee. We trekken dan door de straten terwijl we dansen en zingen. Kyo jokar sathe kyo rajkonna. Kyo sathe bibhinno jibjontur saj. Kyo ba bhut sathe. Eti onekta amader desher jemon khushi temon sajer dhoroner. সবশেষে রাতে হয় একটি মজার আগুন প্রদর্শনী। প্রায় 8 ঘন্টা সারা আকাশ লক্ষ লক্ষ রঙিন তারার আলোয় ভরে যায়। বন্ধুরা, এখন আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় বন্ধুরা। ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাসকে সর্বশ্রেষ্ঠ নাবিক হিসেবে উল্লেখ করা হয়। তাকে আমেরিকার আবিষ্কারকও বলা হয়। যদিও 1492 সালে কলম্বাস আমেরিকায় পৌঁছানোর বহু হাজার বছর আগে থেকেই সেখানে জনবসতি ছিল, কলম্বাস আধুনিক ইউরোপের সাথে আমেরিকার একটি যোগসূত্র স্থাপন করেছিলেন। কলম্বাসের জীবনে প্রথম সমুদ্র যাত্রার সুযোগ আসে তার 19 বছর বয়সে। এক দুর্ঘটনায় পড়ার পর একটি পর্তুগিজ জাহাজ তাকে উদ্ধার করে লিসবনে নিয়ে যায়। লিসবনে অবস্থানকালে কলম্বাস লক্ষ্য করেন পর্তুগালের নাবিকেরা আফ্রিকার উপকূল হয়ে চীন, ভারত ও সংলগ্ন এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কলম্বাসও এ ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন। অবশেষে কলম্বাস ভারত যাত্রার একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করে ফেলেন। পর্তুগালের রাজার কাছে তিনি তার পরিকল্পনা ও শর্তাদি পেশ করেন, কিন্তু রাজা শর্ত সাপেক্ষে তার পরিকল্পনা গ্রহণ করতে অস্বীকার করেন। কিন্তু একজন পরামর্শদাতা রানী ইসাবেলাকে এই সফরের ফলাফল বোঝালে রানী সকল শর্ত সাপেক্ষে তার পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী 1492 সালে 3 আগস্ট কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেন। সঙ্গে ছিল কাঠের তৈরি ও ইঞ্জিনবিহীন 3টি সাধারণ জাহাজ এবং 90 জন নাবিক। অকুল সমুদ্রে অজানা পথে এটাই ছিল সবচেয়ে দীর্ঘ সমুদ্র যাত্রা। 12 অক্টোবর মাঝরাতে বাহামার একটি দ্বীপে তাঁরা জাহাজ থেকে নামলেন। অবশ্য কলম্বাস তখন একে ভারতীয় কোনো দ্বীপই বলে মনে করেছিলেন। এরপর তিনি আরও 3বার আমেরিকায় যান। কান্তজির মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় 14 মাইল উত্তর দিকে ঢেপা নদীর তীরে কান্তজির মন্দির অবস্থিত। কান্তজির মন্দির একটি নবরত্ন মন্দির। এই মন্দিরের 9টি চূড়া। মাটি থেকে প্রধান চূড়াটির উচ্চতা ছিল 70 ফুট। 1897 সালে এক ভূমিকম্পে মন্দিরের চূড়াগুলো ভেঙে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে
মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটা বা পোড়ামাটির চিত্রফলক। এগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরাণ থেকে নিয়ে নানা কাহিনী। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি। পরের পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণে পল্লবে, বান্দেকে ওই জাগ্রত জোয়ার দুয়ার ভাঙা কল্লবে। আসলো হাসি আসলো বাঁধন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখে, সুখ হাসে ওই তিক্ত বুকে, দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে।